হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘার ফসল। হাতির দলকে অন্যত্র সরানো সহ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এদিন দীর্ঘ সময় পথ অবরোধের ফলে নাকাল নিত্যযাত্রীরা। বিঘার পর বিঘা ফসল নষ্ট করছে হাতির দল, হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বালিয়াতর রেঞ্জ এলাকায়। এর আগেও বাঁকুড়া জেলায় হাতির হানায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন হুলা পার্টির কর্মী সহ বহু সাধারণ মানুষ। ঘরবাড়ি ও বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়েছে হাতির হানায়। বাঁকুড়া জেলার জঙ্গলগুলি থেকে হাতির দলকে অবিলম্বে সরানোর দাবিতে এবং সরকারি ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হাতির হানায় একের পর এক মানুষের মৃত্যু ঘটছে, প্রতিদিনই ঘটছে ফসল নষ্টের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাদের গ্রামে ধানের জমিতে অবাধে হামলা চালাচ্ছে হাতির দল। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা ধান। একাধিকবার বনদপ্তরের কাছে হাতির দলটিকে অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার আবেদন জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। চাষাবাদ করেই সংসার চলে ওই গ্রামের বাসিন্দাদের, তাই ফসল নষ্ট হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তারা। দৈনন্দিন সংসার খরচ থেকে ছেলেমেয়েদের পড়াশুনোর খরচ, সবকিছুই কিভাবে চালাবেন তা ভেবে পাচ্ছেন না তারা। তাই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া এবং দ্রুত সরকারি ক্ষতিপূরণের দাবিতে এদিন বাঁকুড়া বর্ধমান ভায়া সোনামুখী বালিয়াতো রাস্তার ওপর বাদরকন্দা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রেঞ্জারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। এই বিষয়ে এক গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে আমাদের এই গ্রামে হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। হাতির হানায় নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল, সেই সাথে প্রচুর মানুষ আহত হয়েছেন। তাই আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল নিকটবর্তী জঙ্গলগুলি থেকে হাতির দলকে তুলে নিয়ে যাবার ব্যবস্থা করুক বনদপ্তর, সেই সাথে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। হাতির তাণ্ডবের কারণে এদিনও অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে, তা নিয়ে আমরা খুবই চিন্তিত। এই বিষয়ে তিনি আরো জানান, এই যে দীর্ঘদিন ধরে আমাদের এই গ্রামে বাঁধরকোনা গ্রামে প্রতি বছর এই বছরও প্রচুর পরিমাণে ক্ষতি করছে হাতি, 25-30টি হাতি এসে দুদিন ধরে ক্ষতি করছে, প্রত্যেক বছর ক্ষতি করছে। আর রেঞ্জার কোনো ব্যবস্থা করছে না, তাড়ানোর কিছু ব্যবস্থা করছে না। ডিও এখানে এসেছিলো কালকে, বলছে আমার দিন চারেক থাকা মানে আজকে প্রায় 50-60 বিঘে ধান একদম ধুলিসাৎ করে দিয়েছে। এবার আমরা সম্পূর্ণ নির্ভর করি, শুধু চাষের উপরে নির্ভর করি, আমাদের কোনো চাকরি বাকরি নাই, কিছু নাই, যারা পড়াশোনা শিখে তাদেরও কোনো চাকরি বাকরি তো এমনিতেই নেই। আমাদের সবাইকারই কাঁচা বাড়ি, এবছর বর্ষাতে অনেক দেয়াল ফেয়াল ফেটে গেছে, পড়ে যাচ্ছে। মানুষ আশা করেছিল যে এবছর ধান বিক্রি করে কিছু একটু বাগাবো, সেই সব কোনো উপায় নেই, সমস্ত কিছু সব শেষ করে দিল। আমরা ক্ষতিপূরণের জন্য ফর্ম ফিল আপ করতে বলছে রেঞ্জার, ফর্ম ফিল আপ করা হচ্ছে, একটা টাকা কোনো বছরও পাচ্ছি না, বলছে দেওয়া হবে, রিসিভ কপি আছে, সবই আছে, কিছুতেই বলছে না এখনও টাকা ঢোকেনি। আজ প্রায় দীর্ঘ 15-20 বছর ধরে চলছে, প্রতি বছর খালি শুধু বলছে ঢুকবে, কিন্তু টাকা এক টাকাও ঢুকছে না। গরিব মানুষ না খেতে পেয়ে এবছর কী করে চলবে? যার 10 বিঘে জমি তার মাত্র 10 কাঠা মাত্র বেঁচে আছে, কিছু না হলেও বছরের কিছু না হলেও মোটামুটি 50-60টা মিনিমাম যতই না হোক খাওয়া খরচা দিয়ে আছে, একটা টাকাও এবছর মানে কোথার থেকে চলবে? সরকার কোনো এর জন্য কিছু মানে কিছু ব্যবস্থা নিচ্ছে না, অতদিকে অত কিছু ব্যবস্থা করছে, এই ক্ষতিপূরণে কিছু ব্যবস্থা করছে না। 1 বিঘে জমি চাষ করতে কিছু না হলেও 7-8 হাজার টাকা খরচা, তো সেখানে যদি কিছু আর্থিক সহযোগিতা করতো তাহলেও মানুষ আশা ভরসা করে চাষ করতো। এই চাষের উপরে সবাই নির্ভর করছে, কিন্তু কেউ কিছু দেখছে না এখন। তবে দিনের পর দিন হাতির তাণ্ডবের কারণে আতঙ্কিত গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া।